আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। 100% আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। সারা জীবন করে যাবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন। আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন, দেনান দেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই দুনিয়া এবং দুনিয়ার মানুষের কাছ থেকে, আপনার পরিচিত অপরিচিত চেনা অচেনা সমস্ত মানুষের কাছ থেকে, সমস্ত চাওয়া, সমস্ত ইচ্ছা, সমস্ত পাওয়া, সমস্ত স্বপ্ন, মানব কেন্দ্রিক যত চাওয়া আছে, ইচ্ছা আছে, পাওয়া আছে, স্বপ্ন আছে, সব ক্যান্সেল করে দেন। কোনো মানুষ থেকে কোনো কিছু চাওয়া রাখবেন না, কারো থেকে কোনো কিছু এক্সপেকটেশন রাখবেন না। আমার জন্য এটা করবে, সে আমার জন্য এটা করবে এমন বলবেন না। এক যুবক দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ এমন একটা লাইফ দিবা, এমন একটা জীবন চাই তোমার কাছে যে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে সব নারী আর নারী থাকবে, এনজয় করব। দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে নারী আর, এই বেচারা দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। এবং কবুল হয়েছে কিভাবে, সে কোন মহিলা স্টাফ বাসের বা মহিলা কোন শিক্ষা প্রতিষ্ঠানের বাসের কন্ডাক্টরে চাকরি পাইছে, হাত ভর্তি টাকা, আশপাশে সব মহিলা, মহিলা অন্যজনের টাকাও সব, উল্টাপাল্টা দোয়া করলে কি হয় দেখছেন তো। আল্লাহ তাআলার কাছে চাইবেন কি, সুখ না টাকা? কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না, মনে করি আরে হুজুর পয়সা পেলে আপনিও খুশি। ভাইরা আমার, এটা আমাদের ইমানই দুর্বলতা, এটা আমাদের ইমানই দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে শান্তি দেন পয়সা ছাড়াও দিতে, ফজরের নামাজ না পড়ে তুমি যে ঘুমায়ছিলা, ফেরেশতা এসে যদি ফাসার মধ্যে একটা লাথি মারত তো ঠিকই বুঝতো, এক লাথির লোকে তুমি এখান থেকে হাজার মাইল দূরে তখন ছিটকাইয়া পড়তা তো ঠিকই বুঝতো। নামাজ কাকে বলে? যুবকরা দুনিয়ার বুকে ব্রেসলেট পড়ো না, চুড়ি পড়ো না। কিছু কিছু ছেলে আছে দেখি হাতে চুড়ি পড়ে, আছে না নাই, মৌলভী বাজারে নাই, হাতে চুড়ি পড়ে, কানের মধ্যে দুল পড়ে, আবার এইদিকে সিদ্ধি করে, এদিকে আবার এই জায়গায় সিদ্ধি করে, এরকম ডাকাত আছে না নাই। কিছু ছেলেপেলে আবার চুলের এমন কাটিং দেয় দুই দিকে একেবারে চাপান, সামনে এরকম ঘোড়া কাটিং নাম দিয়েছে আমি, এটা আছে না নাই। এটাকে হাদিসের ভাষায় বলে কাজা, কি বলে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, বিশ্বনবী এই কাজাহ কাটিং দিতে, এই হেয়ার কাটটা দিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যুবক ভাইরা, যারা তোমরা এই কাটিং দাও অথবা আজকে দিয়ে এসেছো, তোমরা সামনে থেকে এই কাটিং দিবা না, মানা যাবে না, ইনশাআল্লাহ পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ। সব জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি থাকবে, আসাবির সুরের বহুবচন মানে চুড়ি, ব্রেসলেট, প্রত্যেক জান্নাতের হাতে স্বর্ণের চুড়ি পড়ায় দিবে। কে চুড়ি বললে কেমন কেমন লাগে না, তাহলে ব্রেসলেট, সবার হাতে একটা করে ব্রেসলেট ধরাই দিবে। কে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আল্লাহ বা স্বার্থ চান না, সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করুন, এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ।